সালেহা বুবু আমাদের জনপ্রতিনিধি, ইউপি মেম্বার, অত্যন্ত পরিশ্রমী আর ভীষণ আন্তরিক। উনি মূলত এই আড্ডার কেন্দ্রবিন্দু। লাভলি এনজিও কর্মী, সবসময় হাসি মাখা মুখ নিয়ে গল্প করেন। ইনি সকলের নানি, একেবারেই নানি, রসিয়ে রসিয়ে পান খান আর সকল সনাতনী চিন্তা আগলে রাখেন। এ হচ্ছে মিলন, এর আড্ডা মিস হয় না, সকল পক্ষকে সায় দিতে এর জুড়ি নেই। ইনি হলেন প্রাইমারি স্কুল শিক্ষক নাজমা আব্বা, অনেকে নাজমা ম্যাডামও বলে থাকেন। তারিক হাসান ইউরোপেও থেকেছেন অনেকদিন, তার মুখে সব সময় বিদেশের গল্প। এ হচ্ছে আড্ডার অন্যতম আকর্ষণ মধু পাগলা। অল্পতেই মাথা গরম হয়, তবে মাঝে মাঝে গভীর কথা বলে ফেলে। উর্মি সালেহা বুবুর কলেজ পড়ুয়া মেয়ে, ল্যাপটপের সাথে বসবাস, মোটামুটি আইটি বিশেষজ্ঞ। পরাণ বাউল এক চারণ কবি, হুট করে উদয় হয় আবার মাঝে মাঝে লাপাত্তা। মোহর আলী, মানুষের উপকার করতে সবসময় তিনি মানুষের পাশে। নূহ আলাইহিসসালামের নৌকায় ব্যাপক লোকরে উঠাইল, সেখানে সাপ ব্যাং পশু পাখি কিছুই বাদ গেল না, শুধু হ্যার পোলা ক্যানাল ওই নৌকায় উঠল না। হ্যার বাদে মহা প্লাবন শুরু হইয়া গেল। প্লাবন আবার আসতেছে, অপেক্ষা করো। তোমার সব আজগুবি কথা। আরে আজগুবি না, আজগুবি না, পৃথিবীর অনেকখানি তলিয়ে যাবে। নানি, তোমার বাড়ির উঠান গোয়াল ঘরে দেখবা গলা পর্যন্ত পানি, আর তোমার ঘরে কোমর পর্যন্ত পানি। হায় আল্লাহ, কাকি। নানি, তুমি কোনো চিন্তা করো না, আমি একটা ডোঙ্গা বানামু, এই ডোঙ্গায় তুমি উইটটা বয়া বয়া খালি পান খাইবা, পানি খাইতে থাকবা। জ্ঞানীর খাতায় নাম লেখাইছে, আর এগুলো হইনা হইনা, হ্যাঁ নিজ একবারে দার্শনিক হইয়া যাইতে আছে। মরার আগে কত কি শুনতেছি, সালেহার এখানে খালি জ্ঞানের কথা, আর সমীরন বারান্দায় গিয়া বইলে খালি সব আজে বাজে কথা, কে কার লগে ভাইয়া গেল আর খালি বদনাম। তাহলে আপা কই, মা ইউনিয়ন পরিষদে গেছে, ইউনো স্যার আসছে, জরুরি মিটিং করতেছে। আরে বাবা, এটা কে আমরা মধু না পেন পরে কই যেতেছ, কোন জায়গায় বেড়াইতে যেতেছ নাকি? এই টাউনে যাবা, এই গ্রামে আর থাকু না, এই গ্রামের পরিবেশ ভালো না। গায়ের পরিবেশ ভালো না কি বলো? এই গ্রামে সব চাষা ভুষা, এই চাষা ভুষা গুলো আমি আর থাকবো না। কি কইলা মধু ভাই, আমরা চাষা ভুষা মানুষ, আমাকে হিট দিয়া কথা কইলা, এটা তুমি কোনো কথা কইলা, শহরে চলে যাইবা। হিট পাইলে পাও, আমি আর এই গ্রামে থাকবো না, শহরে যাবো, ও ভদ্রলোকের সাথে থাকবো। মধু ভাই, তুমি না একেবারে সঠিক সিদ্ধান্ত নিছো। এখানে একটা কথা আছে, শাসা ভুষারা থাকে ভালো পরিবেশে আর ভদ্রলোকেরা থাকে খারাপ পরিবেশে। এটা কি করলেন বিয়াই, শাসা ভুষারা থাকে খেত খোলায় আর ভদ্রলোকেরা থাকে ফ্ল্যাট বাড়িতে গাড়িতে। আপনি মাস্টার মানুষ হয়ে যদি পরিবেশ বুঝতে না পারেন তাহলে কেমনে হবে? আসলে পরিবেশ হলো পানি, মাটি, বাতাস। ওরে বাবা বিয়াই, আমার চমৎকার কথা কইছে, যত কথাই হোক আমি কিন্তু মধুর পক্ষে। আমিও কিন্তু মধু ভাইয়ের পক্ষে। তাহলে আপা যখন নাই, চলো আমরা মধুরে আগাই দেই, চলো। হ্যাঁ, লাভলির প্রস্তাবটা পছন্দ হয়েছে, চলো যাই। তোমরা যাও, আমি যাবো না, আমার বাতের ব্যথা। কি এমন ভদ্রলোক হয়েছে মধু আর মিলন, এই গ্রামের সবচেয়ে বড় চাষা ভুষা। মধু ভাই, হ্যাঁ এই তোমার লগে মোরেও নিয়ে লো, নানিও আমার হিট দিয়া কথা কয়, আমিও থাকুম না এখানে, বুঝছো? ঢাকায় যায় গার্মেন্টসে কাম করুম, যদি গার্মেন্টসে কাম না পাই তাহলে ঢাকা শহরে ফ্লাইওভার আছে না, এই ফ্লাইওভারে ঘুরে বেড়ামু, তারপর রাইত হইলে হেনে হুইয়া থাকুম। হ যাবি আমার লাগে, যামু চল। তাহলে নানি থাকো, আমরা একটু ঘুরে আসি। হ্যাঁ যাও, থাকো নানি। গেলাম গেলাম, যাও বসো। হ্যাঁ
মধুরি থামাইছ? মধু ভাই তুমি মধু এরকম ফ্রেশ বাতাস পাবে? নিঃশ্বাসটা ভালোভাবে নিয়ে নাও, শহরে এমন বাতাস পাবে না। কেন, গায়ের বাতাস দূষণ হয় না? ওই যে বড় রাস্তার পাশে জিত বাটাটা, ওইটা কার? আমি জানি, ওইটা হলো আমগো তারেক বেশ চাষা। ইট ভাটার সিমনি অনেক উঁচা রাখতে হয় যেন নিজের বাতাস নষ্ট না হয়। আপনার চাষা কি ওটা নিয়ম মতো করছে? সেটা যাই হোক, শহরের মতো গ্রামের বাতাস এত দূষণ হয় না। এই যে এত সুন্দর বাতাস শহরে পাওয়া যায়? মধু ভাই, মুই একটা কথা কই, চলো তুমি আর আমি অনেকগুলা বোতল আর পলিথিন জোগাড় করি। এই বোতল আর পলিথিনে কয়েক হাজার লিটার বাতাস বইরা ঢাকা শহরে চললা যায়। আমাকে প্রয়োজন হইব যখনই তখনই পলিথিন খুললা শ্বাস নিমু, পলিথিন খুলুম শ্বাস নিমু, বুঝছো না? তারপরে দরকার হইলে ওই বাতাস বেচা ঢাকা শহরে আমরা চলতেও পারু। এই বলিসিল্লা, এত জ্ঞানের কথা কইস না। ভালো কথা বলছো, শেষে টাউনে পানির মতো বাতাসও বোতলে কেনা বেচা হইব, শেষমেশ বাতাসও কিনা নিতে হইব। মোর কথাই কইছে, বুঝছো? কিন্তু কথা হলো এই বোতল আর প্লাস্টিকের কি হবে? পলিথিনের আবার কি উপায়? হ্যাঁ কি মানুষ যে যেখানে ফেলাই রাখবো সেইখানেই থাকবো? পলিথিন আর প্লাস্টিক কোথায় ফেলায় কোথায় রাখে সেটা কিন্তু একটা দেখার বিষয়। এই প্লাস্টিক পলিথিন শহরের ড্রেন আটকে দেয়, একটু বৃষ্টি হলে পানি জমে রাস্তাঘাট তলিয়ে যায়। এই পলিথিন বৃষ্টির পানির সাথে পুকুর খাল বিল নদী নালা গিয়ে পড়ে, পানিও নষ্ট করে। আবার এই পলিথিন মাটিতেও পচে না, ফলে দিন দিন মাটি তার উর্বরা শক্তি হারাচ্ছে। সারা পৃথিবীতে এত এত প্লাস্টিক সামগ্রী তৈরি হচ্ছে, ব্যবহার শেষে যে যার মতো যেখানে সেখানে ফেলে রাখছে, ফলে এই প্লাস্টিক রিসাইকেল মানে প্লাস্টিক ভেঙে নতুন করে আবার প্লাস্টিক তৈরি হচ্ছে না, ফলে সারা বিশ্বে পরিবেশ বিপর্যয় ঘটছে। মধু, এই হলো টাউন, গ্রামের মাটি নষ্ট হইতেছে না? ও তারেক বিয়ারের কথা শুনে মইজা গেছো? কোথায় কি আমরা নষ্ট হয়? গ্রামে তো পলিথিনের ব্যবহার হইতাছে, হইতাছে না? কিন্তু বাজারে তো সব সদাই পাতি পলিথিনেই দেয়। কলকারখানা সব শহরের বাইরে, গ্রামে তো গ্রামের পরিবেশ দূষণ হইতাছে। কলকারখানা তরল পদার্থ জমি জমা নষ্ট করতেছে। আমরা যেই হারে ইউরিয়া সার দিতেছি তাতে মাটি চাষের পরিবেশের যোগ্য নাই। ঠিক কথা কইছো, বৃষ্টি হলে সেগুলো ধুয়ে নদীতে আর খালে পড়ে। পুকুর আর নদীর পানিতে গরু ধুয়ায়, মলমূত্র ত্যাগ করে। এই কোরবানির রক্ত নাড়িভুঁড়ি সবই পুকুরে ফেলে, পাট পচায় পুকুরে, নানাভাবে গ্রামেও পরিবেশ দূষণ হচ্ছে। চাষা, সবই তো বুঝলাম, উপায় কি এটা কর না?
মধু ভাই, পুকুরের পানি নষ্ট করা যাবে না, নদী হইলে তো আরেক কথা। আমাদের প্লাস্টিকের ব্যাগ কম ব্যবহার করতে হইব, যেগুলো পচে, যেমন পাটের ব্যাগ, কাপড়ের ব্যাগ, সেগুলো ব্যবহার করতে হইব। হ্যাঁ, যদি ব্যবহার করি তা নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে, যেখানে সেখানে ফেলা যাবে না, তা আবার কারখানা নিয়ে নতুন করে বানানো যাবে। ই মধু ভাই, এখানে থাকবা না যাইবা? নিয়াজ যখন করছি শহরে তখন যামই। তুই যাবি আমার সাথে? চলো চল চল। মধু ভাই, ওই যে গেল, কারো কথা শুনে না। মধু আর মিলন তো চলে গেল, এখন কি করবেন? বৈঠকে যাইবেন? তাইলে আর কি করা, চলেন যার যার বাড়িতে চলে যাই। তাহলে আজকের বৈঠক এখানেই শেষ, চলে চল। হেনা